একজন সচেতন যুবক সে কখনো অন্যায় দেখে চুপচাপ বসে থাকতে পারে না তার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে সেটা প্রতিরোধ করবে যদি হাত দিয়ে প্রতিরোধ করতে না পারে মুখে অন্তত প্রতিবাদ করবে যদি মুখে প্রতিবাদ করতে না পারে অন্ততপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর জানতাম একটা মানুষ শিরক করে যদি মৃত্যুবরণ করে সে যদি সারা জীবন তাহাজ্জুদ সালাত আদায় করে তবুও কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন তার জন্য জাহান্নামকে অপরিহার্য করে দেবেন প্রথম যেটা আমাদের ভূমিকা হবে আমাদের নিজেদের মধ্যে সংস্কারের চেতনা রাখতে হবে সমাজে যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে অনাচারগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এগুলোকে সমাজ থেকে দূরীভূত করার জন্য আমাদের মধ্যে চেতনাটাকে জাগ্রত রাখতে হবে আজকে আমাদের সমাজে অধিকাংশ মুসল্লিদের অবস্থা হয়ে গেছে এই একই সাথে সালাত আদায় করছি আবারও ঢালাওভাবে অন্যায় করে যাচ্ছি কিছু মনেই করছি না আমাদের আখলাকের চরম ত্রুটি সংশোধনের জন্য আমাদের যুবক ভাইদেরকে এখনই নিজেদের তৈরি করতে হবে যেন আমাদের মধ্যে এই বদ আখলাকগুলো ঢুকে না যায় বিশেষ করে লোভ তার কথায় হাজার হাজার মানুষ উপস্থিত আছে কি না এটা দেখে হক নির্ণয় করা যাবে না হক নির্ণয় করতে হবে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا ايها الذين امنوا كونوا انصار الله كما قال عيسى ابن مريم للحواريين من انصاري الى الله قال الحواريون نحن انصار الله الى اخر الايه سوره الصف 14 نمبر اهل حديث আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ اهل حديث যুব সংঘ নওগাঁ জেলা মহাদেবপুর এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি উপস্থিত ওলামায়ে কেরাম নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় সুধি মণ্ডলী তরুণ যুবক ভাইরা এবং পর্দা আলে মা বোনেরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই সন্ধ্যায় মহাদেবপুর ডাক বাংলার মতো এমন একটি ঐতিহাসিক স্থানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য আমরা একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছরের মতো এই বছরও আমাদেরকে নির্বিঘ্নে এই ময়দানে এসে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ যার আদর্শের বাস্তবায়নের জন্যই আজকের এই সম্মেলনের আয়োজন সম্মানিত উপস্থিতি আমরা আজকে ঠিক এখানে যেমন একটি শান্তিপূর্ণ পরিবেশে বসে আছি এখান থেকে 10,000 কিলোমিটার দূরে ফিলিস্তিনের গাজাতে আমাদেরই মতো মুসলিম ভাই বোন তারা আজকে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে প্রাণীর মতো পশুর মতো মার খেয়ে তারা আজকে একটি মর্মন্তুদ জীবন যাপন করছেন এখন পর্যন্ত আমাদের জানা মতে প্রায় 12,000 মানুষ সেখানে মারা গেছেন আরও কত মানুষ সেখানে মারা যাবে আমরা কেউ জানি না আমাদের সবার চোখের সামনে এগুলো ঘটে যাচ্ছে সবাই আমরা নির্বিবাদে চুপচাপ দেখে যাচ্ছি আমাদের বিশ্ব ব্যবস্থায় যারা রয়েছেন যে সমস্ত শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো আমরা রয়েছি কারোর পক্ষ থেকে আমরা সেরকম কোনো উদ্যোগ ভূমিকা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না ফলশ্রুতিতে আমাদের দিনী ভাইয়েরা দিনী বোনেরা তারা এখন অকাতরে সেখানে মৃত্যুবরণ করছেন আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই মহাবিপদ থেকে মহাপরীক্ষা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদান করেছেন যারা কাফেরদের নির্যাতনে নির্মম নির্যাতনে যারা শহীদ হয়েছেন যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদতের মর্যাদা দান করেন সেই সাথে যারা নির্যাতন করছে এই নির্যাতন নির্যাতক গোষ্ঠীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন যে তারা অপরাধগুলো করছে সে অপরাধগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করার জন্য সার্বিকভাবে যেন ব্যবস্থা করে দেন আল্লাহুম্মা আমিন
সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত আয়োজনে আমার যেটা বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে যে মুসলিম সমাজে যুবকদের ভূমিকা, গতবারও মনে হয় কাছাকাছি একটা টপিক ছিল, এবারও মোটামুটি এই বিষয়ে আলোচনা দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে আমাদের তরুণ ভাইদের জন্য কয়েকটি গাইডলাইন বা নির্দেশনা দিয়েই আমার বক্তব্য শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের যুব সমাজ আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমাদের যুব সমাজ আমাদের সমাজের জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি, আমাদের যুব সমাজ আমাদের আগামীর জন্য তারাই কাণ্ডারি ভূমিকা পালন করবে। যুগে যুগে মুসলিম সমাজে মূলত যুবকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেই ইসলাম আজও পর্যন্ত বিজয়ী অবস্থায় রয়েছে, এই মানে বিজয়ী আদর্শ হয়ে রয়েছে এবং আমাদের সমাজে আজও পর্যন্ত বিজয়ী আদর্শ হিসেবে টিকে আছে। সম্মানিত উপস্থিতি, এই যুবকদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় যেমন বলেছেন, তেমনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন বয়সের গুরুত্ব সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসগুলো আমাদের সবারই কম বেশি জানা। আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারোরই পা ওঠানোর ক্ষমতা দেবেন না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ তিনি আমাদের পাঁচটা প্রশ্ন করবেন। সেই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, জীবনটাকে আমরা কোন পথে ব্যয় করেছি, ওয়ান শাবাবি ফিমা আবলাহু, অতঃপর আমার যৌবনকাল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমার জীবনের সবচেয়ে সোনালী মুহূর্তটাকে আমরা কোন পথে ব্যয় করেছি, এটা আল্লাহর পথে ব্যয় করেছি নাকি স্বেচ্ছাচারিতার পথে শয়তানের পথে ব্যয় করেছি, এই প্রশ্ন আমাদের দ্বিতীয় অংশে করা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ রাসূল ইসলাম আরও যে বিষয়টি বলেছেন যে পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয় তোমরা গনিমত হিসাবে গ্রহণ করো, তার মধ্যে একটি বিষয় হচ্ছে তোমাদের বার্ধক্য আসার আগেই তোমাদের যৌবনকালকে তোমরা গুরু মানে গনিমত হিসাবে গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, এই গনিমতের সময়টাকে, যৌবনের এই স্বর্ণালী সময়টাকে আমরা কীভাবে কাজে লাগাবো, আমাদের ভূমিকা কী হবে, এই সমাজ পরিচালনায় আমাদের কর্তব্য কী হবে, আমরা কি যেভাবে স্বেচ্ছাচারিতার পথে চলছি, এক একজনের এক একজন রাজনৈতিক দলের পিছনে যেভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি, যেভাবে আমরা অর্থবিত্তের পিছনে ঘুরে বেড়াচ্ছি, এইভাবেই ঘুরে বেড়াবো নাকি সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, মুসলিম সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের দায়িত্বগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রথমত আমাদের ব্যক্তিগত দায়িত্ব, দ্বিতীয়ত আমাদের সামাজিক দায়িত্ব। আমাদের ব্যক্তিগত দায়িত্ব আমাদেরকে আগে গঠন করা, প্রত্যেকটা যুবক যারা আজকে যৌবনকালে আমরা উপনীত হয়েছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু হলেও সচেতনতা দিয়েছেন, তাদেরকে অবশ্যই পাঁচটি বিষয় ব্যক্তিগত কর্তব্য হিসেবে গ্রহণ করে নিতে হবে, নিজেকে গঠন করা সবার আগে জরুরি। সমাজটাকে গড়তে গেলে নিজেকে আগে গড়া জরুরি, আমরা সবসময় কথা বলি সমাজটাকে গড়তে গেলে সবার আগে নিজকে গড়ো, এই নিজকে গড়ার কাজটাই সবচেয়ে কঠিন কাজ, যারা এই কাজটি করতে পেরেছেন তারা সমাজ সংস্কারের কাজে অনেক দূর তারা অগ্রসর হয়ে যেতে পারেন। যারা আমরা সমাজকে সংস্কার করতে চাই, সমাজের বুকে কিছু ভূমিকা রেখে যেতে চাই, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের কিছু করণীয় করে যেতে চাই, তাহলে আমাদের যেটা প্রথম কর্তব্য হবে যুবক হিসাবে, ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা। আজকে আমাদের সমাজের সবচেয়ে সবচেয়ে অবহেলার যে বিষয়টি সেটি হচ্ছে জ্ঞান। আমরা সবাই শিক্ষিত, আমাদের সবারই বড় বড় ডিগ্রি আছে, কিন্তু যেই শিক্ষা আমাদের নেওয়া দরকার ছিল সেই শিক্ষার জায়গায় আমরা অধিকাংশ মানুষ পিছিয়ে আছি। বাংলাদেশের 99% মানুষের কথাও যদি আমরা বলি, আমরা এই কথা হলফ করে বলতে পারি, আমাদের কাছে ইসলামের সঠিক জ্ঞান নেই। জ্ঞান থাকতে পারে কিন্তু ইসলামের যেটা সঠিক জ্ঞান, এই সঠিক জ্ঞান আমাদের অধিকাংশ ভাইদের কাছে নাই। ফলশ্রুতিতে সবচেয়ে বড় যেটা আমাদের ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে আমরা দিনকে চিনি না। আমাদেরকে যে মৃত্যু মানে এই পৃথিবীর পরে আরেকটা জীবন আছে, আমাদেরকে এই জীবনের পরে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পরে যে আরেকটা জীবনের সম্মুখীন হতে হবে, এই বিষয়ে আমরা অধিকাংশ মানুষ গাফেল। অধিকাংশ মানুষ আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত, অধিকাংশ মানুষ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখেরাত নিয়ে ভাবার কোনো সময় নেই। কারণ কি? অজ্ঞতা। যদি আমরা জানতে পারতাম আখেরাতের তুলনায় দুনিয়া কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, আল্লাহ রাসূলের ভাষায় যে একটা পাখি যদি সমুদ্রের বুকে ডুব দেয়, ডুব দিয়ে তার ঠোঁটের মাথায় যতটুকু পানি লেগে থাকে এইটুকু পানি সমপরিমাণ হচ্ছে আখেরাতের তুলনায় দুনিয়ার তুলনা। এই সামান্য দুনিয়ার জন্য, এই সামান্য সময়ের জন্য আমরা যে কত কী করছি, করতে করতে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা আখেরাতকেই ভুলে গিয়েছি। কেন ভুলেছি? কারণ আমাদের অজ্ঞতা। আজকে যখন শিরক বেদাতের কথা আমরা বলি তখন আমাদের অধিকাংশ মানুষ তারা বিরক্ত হন,
তারা বলেন যে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি, এই তো যথেষ্ট, আবার শিরক বেদাত থেকে বিরত থাকতে হবে, এসব আবার কি? এত শিরক নিয়ে এত বেদাত নিয়ে কেন কথা? এই সমস্ত কথা কেন আসছে? কারণ অজ্ঞতা। আমরা যদি জানতাম একটা মানুষ শিরক করে যদি মৃত্যুবরণ করে, সে যদি সারা জীবন তাহাজ্জুদ সালাত আদায় করে, তবুও কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, তার জন্য জাহান্নামকে অপরিহার্য করে দেবেন। যদি এটা আমরা জানতাম, আমরা কেউ কখনো শিরক করতাম? সম্মানিত উপস্থিতি, যখন আমরা বেদাতের কথা বলি তখনই ঠিক একই বিষয় দেখি। অথচ আমরা যদি জানতাম বেদাত করা অবস্থায় আমার যদি মৃত্যু হয়, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাত করবেন না। আল্লাহ রাসূল কি বলবেন? সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন যে সময়, সেই সময় যখন উপনীত হবে, যখন সূর্য একেবারে মাথার নিচে চলে আসবে, আমাদের শরীরের শরীর দিয়ে দরদর করে যখন ঘাম পড়বে, যখন ঘাম জমতে জমতে আমাদের কাঁধ পর্যন্ত আমাদের গলা পর্যন্ত চলে আসবে, ঠিক সেই সময় আল্লাহ রাসূল যখন হাউজে কাউসারে পানি নিয়ে উপস্থিত হবেন, সেই সময় আমরা হাউজে কাউসারে পানি পান করার জন্য এগিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম যখন জানতে পারবেন আমাদের মধ্যে যারা বেদাত করেছিল, দিনকে পরিবর্তন করে ফেলেছিল, তাদের কথা যখন জানতে পারবেন, আল্লাহ রাসূল কি বলবেন? সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার মৃত্যুর পরে আমার ধর্মের মধ্যে আমার দিনের মধ্যে যারা পরিবর্তন সাধন করেছো। সম্মানিত উপস্থিতি, ওই সময়টার কথা একটু কল্পনা করুন, যখন আপনি হাউজে কাউসারে পানি পান করতে যাচ্ছেন, আল্লাহ রাসূল আপনাকে পানি পান করানোর জন্য এগিয়েও আসছেন, ঠিক সেই মুহূর্তে যদি এই ঘটনা ঘটে দুনিয়ার বেদাতের কারণে, যদি আমি কালকে আমাদের ময়দানে ধরা খেয়ে যাই, সেই সময়টার অবস্থা কী হবে? সম্মানিত উপস্থিতি, তারপরেও কেন আমরা শিরক থেকে বেদাত থেকে আমরা সতর্ক নই? কারণ আমরা জানি না, আমরা জানি না যে এটা শিরক, এটা বেদাত, এবং এটা এত বড় যে অপরাধ আমাদের অধিকাংশ মানুষ জানে না। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ মানুষকে যখন আমরা এখন বলি, যখন আমরা জঙ্গিবাদের কথা বলি, আমাদের মধ্যে যারা ধার্মিক ভাইরা আছেন তারা মনে করে এরা বোধহয় জিহাদের বিরুদ্ধে। আমাদের মধ্যে অনেক ভাই যখন আমরা বলি যে এই বিষয়টা আপনার অন্যায় হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে, ইসলামের খেলাফ হয়ে যাচ্ছে, এখন আমাদের অনেক ভাই তারা মনে করেন এরা বোধহয় ইসলামের বিরুদ্ধে। এটা কেন তারা মনে করেন? কারণ তারা মনে করেন, কারণ তাদের কাছে ইসলামের সঠিক জ্ঞান নেই। যখন আমরা বলি তাকলিদ করা যাবে না, আমরা চার মাজহাবের বিরুদ্ধে কখনোই কথা বলি না, আমরা শুধু বলেছি তাকলিদের বিরুদ্ধে। তাকলিদ মানে কি? অন্ধভাবে অনুসরণ করা। যখনই কোনো বিষয়ে জেনে যাবেন আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের নির্দেশের বিপরীত হয়ে যাচ্ছে, তখন সেটাকে ত্যাগ করে ফেলতে হবে। যদি ত্যাগ না করি, যদি তাকলিদের মধ্যে ডুবে থাকি, যদি অন্ধ অনুসরণের মধ্যে ডুবে থাকি, নিঃসন্দেহে আমি অন্যায়ের পথে হাঁটলাম, এবং এই অন্যায়ের বিরুদ্ধেই মূলত আমাদের কথা। কিন্তু যখন এই কথা আমরা বলবো, আমাদের সমাজে অধিকাংশ আলেম ওলামারা তারা আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠবেন, তারা বলবেন এরা বোধহয় মাজহাবের বিরুদ্ধে, এরা বোধহয় আমাদের বিরুদ্ধে। আমরা আমাদের আপনাদের বিরুদ্ধে নই, আমরা তাকলিদের বিরুদ্ধে, আমরা শিরকের বিরুদ্ধে, আমরা বেদাতের বিরুদ্ধে। আমরা কোনো মানুষের বিরুদ্ধে নয়, আমরা কোনো আলেম ওলামার বিরুদ্ধে নয়, আমরা কোনো মাদ্রাসার বিরুদ্ধে নয়, আমরা কারোর বিরুদ্ধে নয়, আমরা কেবল বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তাকলিদের বিরুদ্ধে, যে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ রাসূল নিষেধ করে গিয়েছেন, সে অন্যায় থেকে আমরা মানুষকে বিরত রাখার জন্যই বলি, যা বলি এটুকুর জন্যই বলি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে অসংখ্য দল মতবাদ, কেউ আহলে কোরআন হয়ে যাচ্ছে, কেউ হিজবুত তাওহীদ হয়ে যাচ্ছে, কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে, নানা ধরনের মতবাদের মধ্যে তারা ডুবে যাচ্ছে। কেন ডুবছে? ইসলামের সঠিক শিক্ষার অভাবে। ইসলামের সঠিক শিক্ষা একমাত্র রয়েছে পবিত্র কোরআন এবং সহি হাদিসে, এর বাইরে আর যা কিছু রয়েছে, যদি সেটা কোরআন এবং হাদিসের পক্ষে হয় সেটা গ্রহণযোগ্য, যদি পক্ষে না হয় নিঃসন্দেহে সেটা বাতিলযোগ্য, সেটা গ্রহণযোগ্য নয়। এই কথাটি আমরা মানুষকে বলতে চেয়েছি, এবং এই কথাটি বলতে যেয়ে আজকে আমরা মানুষের শত্রু হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের প্রতি আমাদের প্রথম যেটা অনুরোধ থাকবে, ইসলামের সঠিক শিক্ষা শেখার জন্য সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করুন, কারণ এই সঠিক শিক্ষা ছাড়া আমরা কখনো সঠিক পথ পেতে পারি না। এজন্য সাধ্যমতো পড়াশোনার চেষ্টা করুন। এখন মাশাআল্লাহ অনলাইনের যুগ, অনলাইন যেমন খারাপ জিনিসটাও প্রসার করছে, ঠিক তেমনই অনলাইনের মাধ্যম দিয়ে অনেক ভালো কিছু প্রচার হচ্ছে। ভালো জিনিসগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন, বেশি বেশি পড়াশোনা করার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ এখনকার যুগ মোটামুটি বলা যায় ইসলাম সম্পর্কে সব কিছুই, সমস্ত বই বাংলায় প্রকাশিত হয়ে গেছে। আপনাদের সবারই এখন সুযোগ আছে ইসলামের সঠিক শিক্ষা শেখার জন্য। সেই সঠিক জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, তাহলেই ইনশাআল্লাহ আমরা মুক্তির পথ পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, যুবকদের প্রতি আমাদের যেটা দ্বিতীয় দাবি থাকবে, দ্বিতীয় যেটা অনুরোধ থাকবে, ইসলামকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র জানলাম মানলাম না, এর নাম ইসলাম নয়।
আজকে আমাদের অধিকাংশ যুবক পাঁচাক্ত সালাত আদায় অভ্যস্ত নয়, অধিকাংশ যুবকের মুখে দাড়ি নেই, অধিকাংশ যুবকের টাকনুর নিচে কাপড় নেই, অধিকাংশ যুবক ইসলাম সম্পর্কে তেমন কিছু জানছে না। আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, ইসলাম সম্পর্কে আমরা যে যতটুকু জানি আমার জীবনটাকে ইসলামের উপর যেন সাধ্যমতো পরিচালনা করার চেষ্টা করি, ইসলামটাকে আমার জীবনের কালচার বানিয়ে ফেলি। ওই কোথাকার কোন নায়ক, কোথাকার কোন খেলোয়াড়, এইগুলো যেন আমাদের আদর্শ না হয়, আমাদের আদর্শ যেন হয় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম, আমাদের আদর্শ যেন হয় আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের আদর্শ যেন হয় আমাদের যারা বড় বড় মুরব্বিয়ানে কেরাম গত হয়েছেন, যে সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বৈশিষ্ট্যে রেখেছেন, সেই সমস্ত মানুষগুলো যেন আমাদের অনুসরণীয় হয়, আমরা যেন আমাদের জীবনের জীবনটাকে আমাদের লাইফ স্টাইলটাকে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, এটা যেন আমাদের দ্বিতীয় কর্তব্য হয়। আল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল্লাইলিল মুজলিম ইউসবিহু রাজুল মুমিনান ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। হে মানব সকল, তোমরা সৎ আমলের দিকে এগিয়ে যাও, ফিতানান কাকিতায় লাইল মুজলিম অন্ধকার রাতের মতো ফেতনা এগিয়ে আসার আগেই তোমরা আমলের দিকে অগ্রসর হও, এমন একটা সময় তোমাদের বুকে আসবে ইউসবিহু রাজুল মুমিনান যখন একজন মানুষ সকাল করবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফিরান আবার সে সন্ধ্যায় হয়ে যাবে কাফের, ওয়ায়ুমসি মুমিনান সে সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, ওয়ায়ুসবিহু কাফিরান অতঃপর সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ রাজুলু দীনহু বি আরাদিম মিনাদ দুনিয়া, একজন ব্যক্তি দুনিয়ার বিনিময়ে তার দিনকে বিক্রি করে দেবে। সম্মানিত উপস্থিতি, এই সময় আসার আগেই আমরা যেন সাধ্যমতো সৎ আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইদা জা আহাদুকুমুল মাউত, আহাদুকুমুল মাউত, মানুষের কাছে যখন মৃত্যু উপনীত হবে তখন সে বলবে কি, ক্বাল রাব্বিরজিউন, হে আমার রব আপনি আমাকে আবার দুনিয়ায় একটু ফিরে যাওয়ার সুযোগ দিন, লাল্লি আমাল সালেহান, যাতে আমি কিছু ভালো কাজ করে আসতে পারি, ফিমা তারাক্তু, যেগুলো আমি ছেড়ে এসেছিলাম। আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় আমাদের এই আফসোস তৈরি হবে যে হে আল্লাহ আপনি আমাকে আরেকবার একটু ফিরিয়ে দেন, আমি দুনিয়ায় যে আরো একটু ভালো কাজ করে আসি, যে ভালো কাজগুলো আমি করে আসতে পারি নাই ওগুলো একটু করে আসি। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের এই আফসোস আমাদের থাকবে, আমরা ভালো মানুষ হই আবার খারাপ মানুষ হই সবারই এই আফসোস থাকবে। এই জন্য যতদিন দুনিয়াতে আমার শ্বাস আছে ততদিন পর্যন্ত যেন আমরা সাধ্যমতো আমল করার চেষ্টা করি, আমাদের আমল আমাকে যত বেশি ভারী করতে পারবো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা তত বেশি সম্মানের জায়গা খুঁজে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা নারীরা এখানে আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এভাবেই, পাঁচাক্ত সালাত তো আদায় করবেনই, সেই সাথে বিশেষ করে পর্দা রক্ষা করে চলবেন এবং যাবতীয় হারাম থেকে নিজেকে সবসময় বিরত রাখার চেষ্টা করবেন। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আখলাক। আজকে মুসলিম সমাজের সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে আখলাক। আমরা দিন সম্পর্কে মোটামুটি অনেকেই জানি, পাঁচাক্ত সালাতও অনেকেই আদায় করি, আবার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আখলাকের জায়গায় মারাত্মক ত্রুটির কারণে আজকে অধিকাংশ মানুষ আমরা হয়ে গেছি দুর্নীতিবাজ। যখনই দুর্নীতির সুযোগ চলে আসছে আমরা কেউ যেন নিজেদেরকে আর ধরে রাখতে পারছি না, পাঁচ টাকার লাভ যেখানে আছে সেটা অন্যায় হোক হারাম হোক সেদিকে আমরা ছুটে চলে যাচ্ছি পঙ্গপালের মতো। আমরা সরকারি অফিসগুলোতে বারবার এই কথাগুলো বলতেই হয়, সরকারি অফিসগুলোতে আমরা যাই যখন আমরা দেখি মাশাআল্লাহ অধিকাংশই তারা সালাত আদায় করেন, জোহরের সময় হওয়ার আগেই 10 মিনিট আগে 15 মিনিট আগে ওযু করতে চলে যান, সালাত আদায়ের জন্য তারা উদ্যোগী হন। কিন্তু এই সমস্ত মানুষগুলোই যখন আমরা দেখি আমাদের কোনো কাজ নিয়ে যায়, ঘুষ ছাড়া একটা পেপার একটা ফাইল টেবিল থেকে নড়াবেন না। এমন কি এ ধরনের ঘটনাও ঘটে যে এখন আমি সালাত পড়তে যাব, তাড়াতাড়ি যা দেওয়া দিয়ে যান, সালাত পড়তে যাবে আর বলছে তাড়াতাড়ি যা দেওয়ার দিয়ে যান, এ কী ধরনের মুসল্লি! আজকে আমাদের সমাজে অধিকাংশ মুসল্লিদের অবস্থা হয়ে গেছে এই, একই সাথে সালাত আদায় করছি আবারও ঢালাওভাবে অন্যায় করে যাচ্ছি, কিছু মনেই করছি না। আমাদের আখলাকের চরম ত্রুটি সংশোধনের জন্য আমাদের যুবক ভাইদেরকে এখনই নিজেদের তৈরি করতে হবে যেন আমাদের মধ্যে এই বদ আখলাকগুলো ঢুকে না যায়। বিশেষ করে লোভ, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে লোভ, যে জিনিসটা আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের মধ্যে হিংসা ঢুকিয়ে দেয়, অহংকার ঢুকিয়ে দেয়, সেটা হচ্ছে লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। আমাকে বেশি টাকা পয়সা পেতে হবে, অন্যদের চেয়ে আমাকে বেশি উপার্জন করতে হবে, আমাকে আরও বেশি পদের অধিকারী হতে হবে, ক্ষমতার অধিকারী হতে হবে, এই দুইটা লোভ মানুষকে ধ্বংস করে দেয়। এই লোভ যেন আমাদের তৈরি না হয়, আমাদের যেন লোভ থাকে শুধু জান্নাতের লোভ, দুনিয়ার লোভ যেন আমাদের মধ্যে কেড়ে না বসে। দুনিয়ার লোভের কারণেই আজকে যত হানাহানি, যত মারামারি মানুষের মধ্যে, এর পেছনে একটাই কারণ, আরও চাই আরও চাই আরও চাই। সম্মানিত উপস্থিতি,
তৃতীয় যে বিষয়টা আমাদের মানে দূর করতে হবে, বিশেষ করে যুব সমাজকে আমরা বলবো, যুব সমাজ মাশাআল্লাহ তারা আলহামদুলিল্লাহ তাদের অন্তরটা পরিষ্কার, এজন্য তাদের মধ্যে মুনাফিকি অনেক কম, কিন্তু যত বড় হতে থাকে তারা তাদের মধ্যে মুনাফিকি তৈরি হতে থাকে। তারা কথায় বলে একরকম, কাজ করে আর একরকম। এই মুনাফিকি আজকে মুসলিম সমাজকে প্রায় ধ্বংস করে ফেললো। আমরা প্রত্যেকেই ভালো কথা সবার কি বলবো, যখন বাজারে যাই, যখন ট্রেনে বসে কারোর সাথে আলোচনা করি, মনে হয় মানে দুনিয়ার মানুষ সবাই মনে হয় একদম মাশাআল্লাহ ফেরেশতার মতো। এই ফেরেশতার মতো মানুষগুলো আবার যখন কর্মক্ষেত্রে যাচ্ছেন, তাদের কাজগুলো হয়ে যাচ্ছে অন্যরকম। কথায় বলে একরকম, কাজে আর একরকম, নিজে একরকম, মানে মানুষকে মেলা নসিহত করছে, মেলা উপদেশ দিচ্ছে, পরামর্শ দেওয়ার সময় মনে হয় সুবহানাল্লাহ এর চেয়ে বড় মানুষ বোধ হয় আর নাই। কিন্তু যখন তার পরিবারে খবর নেওয়া হয়, যখন তার কি বলবো তার কর্মস্থলের খবর নেওয়া হয়, দেখা যায় সেখানে সে সবচেয়ে বড় ফাঁকিবাজ। কথা একরকম, কাজ আর একরকম। সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে আমাদেরকে, বিশেষ করে যুব সমাজকে, সবসময় চেষ্টা করতে হবে নিজের কথা এবং কাজ যেন একই রকম হয়, কোনো রকম মুনাফিকি কোনো রকম দ্বিচারিতা আমাদের মধ্যে যেন প্রবেশ না করে। তিন নম্বর যে বিষয়টি, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। এই যুগ হচ্ছে ধৈর্য ধরার যুগ, কারণ চারিদিকে এখন ফেতনা। নিজেকে রক্ষা করবেন কিভাবে? আপনার বন্ধুটা সে আপনাকে সবসময় অন্যায়ের দিকে ডাকছে, আপনার পাশের বাড়ির প্রতিবেশীটা সবসময় আপনাকে অন্যায়ের দিকে ডাকছে, আপনি নিজেকে ধরে রাখবেন কি করে? নিজেকে ধরে রাখাটা একদম এখনকার যুগে যুদ্ধের মতো। শত্রুর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করা যত না সহজ, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে নিজের বন্ধু, নিজের পরিবার, নিজের সমাজের সাথে যুদ্ধ করা। এই যুদ্ধে জয়ী হতে গেলে আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে, যে কোনো মূল্যে নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। যদি কন্ট্রোল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ নিজেদেরকে ইনশাআল্লাহ নৈতিকতার পথে তারা তাদেরকে তৈরি করতে পারবে। চার নম্বর যে বিষয় সেটি হচ্ছে আলা আদা আলা, নিজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সবসময় ন্যায়ের ওপর থাকার চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতেই আমরা যেন অন্যায়ের পক্ষ গ্রহণ না করি। এই যুগটা হচ্ছে অন্যায় হোক ন্যায় হোক, আমার লোক কিনা, আমার দলের লোক কিনা, আমার সংগঠনের লোক কিনা, ব্যাস তার পক্ষে আমি সমর্থন দিয়ে দিলাম। সে অন্যায় কথা বলছে না, অন্যায় কাজ করছে, সেটা আমরা দেখছি না। সম্মানিত উপস্থিতি, এই কাজটা যেন আমাদের যুবক ভাইদের মধ্যে না হয়। যুবক ভাইদের এখন নিজেদের প্রশিক্ষণ দেওয়ার সময়, সবসময় ন্যায়ের উপর রাখবেন, সবসময় নীতির উপর নিজেকে টিকিয়ে রাখবেন, সবসময় আদর্শের উপর নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। সবার শেষে যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদেরকে এমন অবস্থানে যেতে হবে যেন আমাদের দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আমি কাউকে উপকার করতে যদি নাও পারি, কমপক্ষে আমার দ্বারা একটা মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই নীতিটা যদি বজায় রাখতে পারি আমাদের যুব সমাজ, ইনশাআল্লাহ আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, আমাদের দ্বারা সমাজ কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদেরকে বলে দিয়েছেন, যেটা আমাদের জন্য সবসময় মুক্তা দানার মতো স্মরণ করা উচিত, মুক্তা দানার মতো ঝুলিয়ে রাখা উচিত। আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়াহাদি, মুসলমান তো ওই ব্যক্তি যার জিহবা থেকে, যার কথা থেকে, যার কাজ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের চতুর্থ যে কর্তব্য, সর্বদা পাপের থেকে কাজ থেকে দূরে থাকা। ছোট ছোট পাপ কাজ হলেও সেখান থেকে দূরে থাকতে হবে। অনেক সময় আমাদের যুবক ভাইরা মনে করে যে আমরা তো কবিরা গুনাহ থেকে বেঁচে আছি, এগুলো ছোট ছোট জিনিস, এগুলো থেকে না বেঁচে থাকলেও চলবে। অথচ আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন বারবার, ইয়াকুম মুহাক্কিরাতি যুনুব, তোমরা ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকো, কারণ ছোট ছোট পাপ একসময় অনেক বড় পাপে পরিণত হয়। ছোট ছোট পাপ করার অভ্যাস যখন তৈরি হয়, তখন আস্তে আস্তে সেটা বড় পাপের দিকে এগিয়ে দেয়। এই জন্য সাধ্যমতো আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা পাপের কাজে জড়িয়ে না পড়ি। পাপ কাজে জড়িয়ে করার ক্ষেত্রে আমাদের বন্ধুত্ব একটা বড় ফ্যাক্টর। আমাদের খারাপ যারা বন্ধু আছে তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে, অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। তারপরে অবসর সময় হচ্ছে পাপের সবচেয়ে বড় সময়। আজকের যুগ আমাদের যুব সমাজের হাতে অফুরন্ত সময়। যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, যারা কলেজে পড়েন, তাদের হাতে অগাধ সময়। এই সময়টা তারা অপচয় করছেন, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, নিয়ামাতান মাকবুলুন ফিয়া কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ প্রতারিত হয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে সেহা, তার সুস্বাস্থ্য, ওয়াল ফারাক, এবং অবসর সময়। অবসর পেলে আমরা ফেসবুকে ঢুকে যাচ্ছি, অবসর পেলে আমরা ইউটিউবে ঢুকে যাচ্ছি, অবসর পেলে আমরা নানা ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। প্রিয় যুবক ভাইয়েরা, অবসর সময়টাকে আমরা যেন সৎ কাজে লাগাতে পারি, অবসর সময়টা যেন আমরা অন্যায় কাজে ব্যয় না করি। যদি আমরা এইটুকু কাজ করতে পারি, এইটুকু কুরবানি দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। সম্মানিত উপস্থিতি, পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে কখনোই যেন আমরা না ভুলে যাই।
প্রতিটা মুহূর্তে যেন আল্লাহকে স্মরণ করি, প্রতিটা মুহূর্তে যেন আল্লাহ ভীতি আমাদের মধ্যে বজায় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন সব সময় তুমি আল্লাহকে ভয় করো, সব সময় তুমি আল্লাহকে ভয় করো। ওয়াতবি সাইয়াতাল হাসানা, তোমার দ্বারা যদি একটা অন্যায় কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে তারপরে একটা ভালো কাজ করে ফেলো, তাহলে ওই অন্যায় কাজের প্রভাবটা তোমার মধ্যে থেকে দূর হয়ে যাবে। কোনো একটা খারাপ কাজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে নিন, তাহলে আপনার মধ্যে অন্যায় সে প্রভাবটা নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবারে আসি, এগুলো হচ্ছে আমাদের ব্যক্তি গঠনের কাজ। এবারে সমাজ গঠনের কাজে আমাদের ভূমিকা কী হবে যুবক ভাইয়েরা? প্রথম যেটা আমাদের ভূমিকা হবে, আমাদের নিজেদের মধ্যে সংস্কারের চেতনা রাখতে হবে। সমাজে যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, অনাচারগুলো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এগুলোকে সমাজ থেকে দূরীভূত করার জন্য আমাদের মধ্যে চেতনাটাকে জাগ্রত রাখতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন তিনি ময়দানে নেমেছিলেন সমাজ সংস্কারের কাজে, তার যারা আশপাশের মানুষ যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলেছিলেন ইয়া আইহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ কুনু আনসার আল্লাহ। আল্লাহ বলছেন হে ইমানদারগণ কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেমনভাবে ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলেছিলেন যে তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, কল হাওয়ারিউন, তখন ঈসা আলাইহিস সালামের সহযাত্রী যারা ছিল তারা বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরাই আপনার সাথে আল্লাহর জন্য সাহায্যকারী হয়ে যাব। আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাকে শক্তিশালী করবেন, তোমরা যেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারো, সেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করা। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা, কোনো জাতির অবস্থা ততদিন পরিবর্তন করেন না যতদিন তারা নিজেরা নিজেদের পরিবর্তন করতে উদ্যোগী হয়। অতএব যুবক ভাইরা, এই সংস্কারের চেতনা নিজের মধ্যে রাখতে হবে। সমাজে একটা অন্যায় হচ্ছে আপনি চুপ করে বসে থাকবেন, এটা কখনো হতে পারে না। একজন সচেতন যুবক সে কখনো অন্যায় দেখে চুপচাপ বসে থাকতে পারে না, তার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে সেটা প্রতিরোধ করবে, যদি হাত দিয়ে প্রতিরোধ করতে না পারে মুখে অন্তত প্রতিবাদ করবে, যদি মুখে প্রতিবাদ করতে না পারে অন্ততপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। আপনার বাজারে আপনার দোকানে মানুষ ক্যারাম বোর্ড নিয়ে বসে আছে, আপনি তাদেরকে নিষেধ করবেন কি? আপনি যদি তাদের সাথেই যুক্ত হয়ে যান তাহলে আপনার দ্বারা সমাজ সংস্কার হবে না। প্রিয় যুবক ভাইরা, সমাজকে সংস্কার করতে গেলে নিজের মধ্যে এই সচেতনতা রাখতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাকে ভূমিকা নিতে হবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাকে দাওয়াত দিতে হবে। যদি নিজে মুখে বলতে না পারি অন্তত একটা বই দেব, একটা লিফলেট দেব, অথবা একটা বক্তব্য ধরিয়ে দেব, যেভাবেই হোক আমার আশেপাশের বন্ধুদেরকে, আমার আশেপাশের মানুষদেরকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, এই চেতনা যেন আমার মধ্যে সবসময় কার্যকর থাকে। দুই নম্বর যেটা বিষয় সেটি হচ্ছে অবশ্যই আমাদের মধ্যে ইস্তিকামত থাকতে হবে। আজকে দাওয়াত দিলাম, দশ দিন আর খোঁজ নাই, এর নাম সমাজ সংস্কারের কাজ না। সমাজ সংস্কারের কাজ আপনাকে লেগে থাকতে হবে। আপনার সারা জীবনে যদি একটা মানুষকে হেদায়ত করতে না পারেন তবু আপনাকে লেগে থাকতে হবে। নূহ আলাইহিস সালামের গল্প কি আমরা জানি না? 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন, কয়জন পেয়েছিলেন? মাত্র আশিজন 950 বছর ধরে, অর্থাৎ প্রতি 10 বছরেও একজন করে পান নাই। আমার দাওয়াতে যদি কেউ হেদায়ত নাও হয় তবু আমাকে দাওয়াত দিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই আমাদের লক্ষ্য থেকে আমাদের লক্ষ্যচ্যুত হওয়া যাবে না, আমাদের কথাকে ওলট পালট করা যাবে না। যে দাওয়াত নিয়ে ময়দানে নেমেছি এই ময়দানের ওপর অবশ্যই টিকে থাকতে হবে, কোনো অবস্থাতেই যেন বাতিল আমাদেরকে পদভ্রষ্ট করান না করে ফেলে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যুবক ভাইদের মধ্যে, দিনদার যুবক ভাইদের মধ্যে যারা দিনের কাজ করছেন তাদের বিষয়ে বলি, তাদের অধিকাংশ ভাই এখন আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে নিফাকি ঢুকে যাচ্ছে। তারা কিভাবে কাজ করবে নিজেরাই বুঝতে পারছেন না। মুজাবজাবিনা বাইনা দালিক লা ইলাহা হাউলাই ওয়ালা ইলাহা হাউলাই, এই একটা অবস্থানে আমাদের যুব সমাজ চলে যাচ্ছে। আমাদের যুবক দায়ী যারা আছেন তারা আজকে নানা পথে চলে যাচ্ছেন। এদের মধ্যে একদল মানুষ বলে ফেলছেন সংগঠন করা লাগবে না, সংগঠন করার দরকার নেই, এই সমস্ত কথা বলে আজকে আমাদের ভাইরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছেন। আমাদের মধ্যে কিছু ভাই আবেগকে প্রাধান্য দিতে যে নানা পথে ঢুকে যাচ্ছেন, কেউ দাজ্জালের পিছনে লেগে গেছেন, কেউ ইমাম মাহাদির পিছনে লেগে গেছেন, কেউ গাজওয়াতুল হিন্দের পিছনে লেগে গেছেন, এক একজন এক এক পথ এভাবে বেছে নিচ্ছেন।
আমি যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, দয়া করে আমরা যেন এইভাবে পথভ্রষ্ট না হয়ে যাই। আমাদের পথটা, আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ যেন অবশ্যই যেন অক্ষুণ্ণ থাকে, এখান থেকে যেন আমরা দূরে সরে না যাই। নানা আবেগী কথাবার্তায় আমরা যেন পথ ভুল না করি। আমরা অনেক সময় অনেক বলে ফেলি যে অমুক ভাইয়ের মাধ্যম দিয়ে, অমুক মুরব্বীর মাধ্যম দিয়ে বহু মানুষ হেদায়েত হয়েছে। সে মানুষ কি কোনো ভুল কথা বলতে পারে? ওই যে যারা কি বলবো, ওই ইমাম মাহদির কথা যারা বলছেন, দাজ্জালের কথা যারা বলছেন, এদের কথা শুনে আমাদের অনেক ভাই বলেন যে এদের মাধ্যম দিয়ে বহু মানুষ হেদায়েত হচ্ছে, এরা কি ভুল কথা বলতে পারে? সম্মানিত উপস্থিতি, যদি এই কথাই আপনারা বলেন তাহলে আমরা এই কথাও বলবো, দেওয়ানবাগের মাধ্যম দিয়েও বহু মানুষ কিন্তু আবার কি বলবো, অন্তত আলখেল্লা পড়েছিল, টুপি পরেছিল, তাদের অন্তত দেখে মনে হয়েছিল এরা বোধহয় মুসলমান। দেওয়ানবাগির মাধ্যম দিয়েও কিছু মানুষ এরকম হয়েছিল, ওলি আল্লাদের মাধ্যম দিয়ে বহু মানুষ মুসলমান হয়েছিল বলে বলা হয়ে থাকে, যদিও তারা শিরকে পরিপূর্ণ মুসলমান ছিল, কিন্তু এক ধরনের মুসলমান তো তারা ছিল। শুধু ইসলামের পথে আসলেই হবে না, ইসলামের সঠিক পথে তিনি আছেন কি না, ইসলামের সঠিক কথা তিনি বলছেন কি না, এ বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধু তার কথায় বহু মানুষ প্রভাবিত হলেই হবে না, তার কথায় হাজার হাজার মানুষ উপস্থিত আছে কি না এটা দেখে হক নির্ণয় করা যাবে না। হক নির্ণয় করতে হবে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে, কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ড দিয়ে, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের আদর্শ দিয়ে এদের মধ্যে আমার ফারাক করতে হবে যে কে সঠিক কথা বলছে, কে ভুল কথা বলছে। লোক বেশি দেখলেই, কোনো মাহফিলে বেশি মানুষ দেখলেই তিনি হকপন্থী মানুষ হয়ে যাবেন, এই চিন্তা যেন আমাদের মধ্যে প্রবেশ না করে। তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে আমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, সাংগঠনিক জীবন যাপন করতে হবে, সঙ্গবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে মুসলিম উম্মার পরাজয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের অনৈক্য, আমাদের মধ্যে বিভেদ। আজকে আমরা বারবার বলেছি ফিলিস্তিনের কথা, এই ফিলিস্তিন ছোট্ট একটা জায়গা, এর পাশ দিয়ে 22টা ইসলামী রাষ্ট্র আছে। কয়টা রাষ্ট্র আছে? 22টা ইসলামী রাষ্ট্র। এই 22টা ইসলামী রাষ্ট্র যদি একটা সবাই মিলে একটা হুঙ্কারও দেয়, ইসরায়েলের মতো একটা ছোট্ট রাষ্ট্রের কোনো ক্ষমতা আছে ফিলিস্তিনকে আক্রমণ করার? এই মুসলিম রাষ্ট্রগুলো আমরা চুপচাপ বসে আছি কারণ আমাদের নিজেদের মধ্যে অনৈক্য, নিজেদের মধ্যে আমাদের স্বার্থদ্বন্দ্ব। এই স্বার্থদ্বন্দ্বের কারণে আজকে আমরা আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমরা যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, আপনাদের এখন সচেতন হওয়ার সময়। আজকে যখন চারিদিকে বিভেদের আওয়াজ, সেই সময় আপনাকে অবশ্যই সঙ্গবদ্ধ হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। অনেক ভাই আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা জানি যে সংগঠন করা হারাম অনেক সাহায্যে বলেন, বায়াত করা হারাম অনেক সাহায্যে বলেন, এই সমস্ত কথা আপনাদেরকে আমাদেরকে শুনতে হচ্ছে এবং আরও শুনতে হবে। আমরা এই কথাই আপনাদেরকে বলতে চাইব, যারা এই ধরনের কথা বলেন তাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য, যারা সংগঠন হারাম এ ধরনের কথা বলেন তাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে তারা ইস্তিহাদিভাবে ভুল করেছেন। যদি আমরা তাদের প্রতি সুধারণা রাখি, আমরা বলবো এটা তাদের একটা ইস্তিহাদি ভুল। দুই নম্বর, এদের মধ্যে একদল মানুষ রয়েছেন যারা হচ্ছেন আবাদাতুন নাফস, অর্থাৎ নাফসের পূজারী। তারা লিডারশিপ চান, সমাজে নেতৃত্ব চান, অন্য কারো নেতৃত্ব তারা মেনে নিতে চান না, অন্য কারো তারা আনুগত্য করতে চান না, চান সবাই তার আনুগত্য করুক। এই ধরনের কিছু মানুষ রয়েছেন যারা স্বেচ্ছাচারী মানুষ, এই মানুষগুলোর মুখ থেকে এই ধরনের কথা আমরা শুনতে পাবো। আরেক ধরনের মানুষ আছেন যাদেরকে শয়তান কি বলবো, নিফাকির দিকে তাদেরকে প্রভাবিত করেছেন, তাদের মধ্যে মুনাফিকি ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস শাইতানা ক্বাদ ইয়াইসা ইয়াবুদুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব, আরবের বুকে কোন মুসল্লি শয়তানের ইবাদত করবে, এ বিষয়ে শয়তান হতাশ হয়ে গেছে, অর্থাৎ আরবের বুকে শয়তানের পূজা কেউ করবে না। কিন্তু শয়তান একটা কাজে সফল হয়েছে, সেই সফলতার নাম কি, ফি তাহরিশ বাইনাহুম, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে পরস্পরকে লাগিয়ে দেয় একে অপরের বিরুদ্ধে, এই কাজটি করার বিষয়ে শয়তান সফল হয়ে গেছে। আজকে আমাদের আলেমদের মুখ দিয়েই, আজকে আমাদের যারা মাথার মুকুট তাদের মুখ দিয়েই আজকে আমাদের বিভক্ত করার আয়োজন শুরু হয়ে গেছে এবং বলা হচ্ছে আমাদেরকে সংগঠন করা যাবে না, আমাদের ঐক্যবদ্ধ থাকা যাবে না। আমাদেরকে অনেক কথা শোনানো হচ্ছে যে সংগঠন মানে শুধুমাত্র রাষ্ট্রীয় সংগঠন। আমরা বলেছি এটাই যে অবশ্যই রাষ্ট্রীয় সংগঠন সবচেয়ে বড় সংগঠন, সেটাই হচ্ছে ইমামতে কুবরা। কিন্তু সেই ইমামতে কুবরা এখন কোথায়? সারা পৃথিবীর কোথাও ইসলামিক খেলাফতকে প্রতিষ্ঠিত আছে? সারা বিশ্বব্যাপী এককভাবে কোনো মুসলিম নেতৃত্ব কি এখন আছে? কোথাও নাই। এখন যা আছে সেটা হচ্ছে ইমামতে সুগরা, ছোট ছোট ইমামত।
এই ইমামতের বিষয় আল্লাহর রাসূল আমাদের হেদায়েত দিয়ে গেছেন ইদা কুনতুম সালাসাতান ফি সাফারিন ফালিউআম্মিরু আহাদাকুম যখন তোমরা সফরে যাবে সফরে যাওয়া অবস্থাতেও যদি তোমরা তিনজন থাকো সেখানেও তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমাদের মধ্যে একজনকে নেতা বানিয়ে নাও সেই নেতার কাজ কি সেই নেতার কাজ কি আপনাকে শুধু চকলেট খাওয়ানো আর ভাত খাওয়ানো নাকি সেই নেতার কাজ হচ্ছে আপনাকে সৎ পথ দেখানো এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এই নেতৃত্ব আজকে কোথায় এই নেতৃত্ব আমাদের মধ্যে নাই আমরা যে যার মতো চলাফেরা করার চেষ্টা করছি আমাদের কোনো লিডারশিপ নেই এত বড় আহলে হাদিস কমিউনিটি সারা বাংলাদেশে আমরা কোনো লিডারশিপের আন্ডারে আসতে চাই না আমরা চাই নিজেরা নিজেদের মতো থাকতে অথচ আল্লাহর রাসূল আমাদেরকে বারবার নিষেধ করেছেন তোমরা একাকী অবস্থায় থেকো না আলাইকুম বিল জামা তোমাদের জন্য জামাতবদ্ধ থাকাকে ফরজ করে দেওয়া হলো ওয়াইয়াকুম আল ফুরকা তোমাদেরকে বিভক্ত থাকা থেকে বিচ্ছিন্ন থাকা থেকে নিষেধ করা হলো ফাইন্না শাইতান মা আল ওয়াহিদ শয়তান থাকে একজনের সাথে ওহ মিনাল ইসনাইন আবাদ শয়তান দুইজন থেকে দূরে থাকে যারা সঙ্গবদ্ধ থাকে তাদের থেকে দূরে থাকে কেন আজকে আমরা সংগঠন হারাম এই ধরনের ফতোয়ার পিছনে লেগে গেলাম সম্মানিত উপস্থিতি বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন আপনারা সচেতন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই সমস্ত ফতোয়ায় যেন আমরা বিভ্রান্ত হয়ে আমরা যেন নিজেদেরকে আবার অনৈক্যের সাগরে ঠেলে না দেই আমরা যেন ঐক্যের পথে ফিরে আসার চেষ্টা করি সেই ঐক্যের প্ল্যাটফর্ম যদি আজকের যুগে কিছু থেকে থাকে সেটা নিঃসন্দেহে ইসলামী সংগঠনগুলো ইসলামী সংগঠনগুলোই মানুষকে সঙ্গবদ্ধ করতে পারে এই ছাড়া জাতীয়ভাবে বৃহত্তরভাবে অন্য কোনো বিকল্প প্ল্যাটফর্ম আপনি দেখাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয় চার নম্বর হচ্ছে সত্যের ওপরে হকের ওপর সর্বদা কায়েম থাকা আজকে যুগে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন বর্তমান রাজনৈতিক অবস্থায় আপনারা কাকে সমর্থন করেন একে না তাকে আমরা এক কথাই বলে দেব আমরা সবসময় সত্যের পক্ষে আমরা সবসময় ন্যায়ের পক্ষে আমরা সবসময় জুলুমের বিপক্ষে আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে আমাদের নির্দিষ্ট কোনো দল যে সমস্ত রাজনৈতিক দলগুলো বর্তমান রয়েছে এদের কারো পক্ষে আমাদের সাপোর্ট নেই কারণ এই প্রচলিত রাজনীতিকে আমরা মনে করি ইসলামের খেলাফ ইসলাম এই রাজনীতি কখনোই পছন্দ করে না পরস্পর ভাইয়ে ভাইয়ে হানাহানি পরস্পর ভাইয়ে ভাইয়ে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি এই নীতি কখনো ইসলামের নীতি হতে পারে না ইসলামের নীতি হচ্ছে খেলাফতের নীতি আর এই খেলাফত মানে আপনি কখনোই ক্ষমতা চেয়ে নিতে পারবেন না লা তাসআলিল ইমারা তুমি কখনো ক্ষমতা চেয়ে নিও না আল্লাহর রাসূল কি বলছেন আজকে যুগটা কি রাজনীতি যারা করছেন তারা কি ক্ষমতা চেয়ে নিচ্ছেন না এই ক্ষমতা চেয়ে নেওয়ার নীতি ইসলামী খেলাফতে নাই দ্বিতীয়ত ইসলামী খেলাফতে নেতৃত্ব নির্বাচন করবেন কারা কারা করবেন সাধারণ মানুষ নাকি কিছু জ্ঞানীগুণী মানুষ আপনি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে গিয়েছেন তখন কি ছাত্রদের ভোট নিয়ে আপনাকে শিক্ষক বানানো হয় আপনি শিক্ষক হতে গিয়েছেন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে আপনাকে কি ছাত্রদের কাছ থেকে ভোট নিয়ে শিক্ষক বানানো হয় নাকি একটা ভাইবা বোর্ড থাকে কিছু জ্ঞানীগুণী মানুষ আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে যে আপনি এখানে শিক্ষকতা করার উপযুক্ত কি না সামান্য শিক্ষকতা করতে গেলে আপনাকে এরকম যাচাই বাছাই করা হয় আর আপনি নেতা হবেন সারা দেশকে চালাবেন অথচ আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা নাই আপনি মানুষকে ঘুষ দিবেন মানুষ আপনাকে ভোট দিবে আপনি নেতা হয়ে যাবেন এত সস্তা জিনিস ইসলামী খেলাফত ইসলাম ইসলামী রাজনীতি কখনো এগুলোকে সাপোর্ট করে না ইসলামী খেলাফতের রাজনীতি হচ্ছে একজন একটা উপদেষ্টা পরিষদ থাকবে আহলুল হাল্লে ওয়াল আকদে বলা হয় যাদেরকে সেই উপদেষ্টা পরিষদ একজন যোগ্য নেতা নির্বাচন করবেন এবং তিনি দেশ পরিচালনা করবেন ইসলামে ক্ষমতা নিয়ে কোনো কামড়াকামড়ি নেই আমি আপনাদের প্রতি অনুরোধ করব আজকে কিছুদিন পরে নির্বাচনের সময় আসছে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইসলামী রাজনীতির পক্ষে কথা বলতে হবে ইসলামী খেলাফতের পক্ষে কথা বলতে হবে সরকারি দলের হন আর বিরোধী দলের হন আপনাদের সবার প্রতি আমাদের একটাই আহ্বান ইসলামী খেলাফত সমাজে বাস্তবায়ন করুন তাহলেই সমাজে সুশাসন আসবে এই দাওয়াত আপনাদের সবার প্রতি আমরা কারোর পক্ষেও নই আমরা কারোর বিপক্ষেও নই আমরা সবসময় সত্যের পক্ষে আমরা সবসময় ন্যায়ের পক্ষে আমরা সবসময় ইনসাফের পক্ষে থাকবো যে দলই ক্ষমতায় থাকুন না কেন সবার প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে আপনারা ইসলামী খেলাফত ব্যবস্থা নিয়ে আসুন তাহলেই দেশে শান্তি নামবে দেশের মানুষ তাহলে শান্তিতে থাকবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর যে বিষয় সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই মধ্যম পন্থার উপর টিকে থাকতে হবে মধ্যম পন্থা কখনোই চরমপন্থী হওয়া যাবে না জঙ্গিদের মতো যে অবস্থা হয়েছিল জিহাদের নাম করে যারা জঙ্গিবাদ সমাজে চালু করেছিল আপনাদের এই নওগাঁ এই এলাকাগুলা বিশেষ করে বিশেষ খ্যাতি লাভ করেছিল এই জঙ্গিবাদের কারণে এই জঙ্গিবাদ কেন আমাদের মধ্যে আসলো চরমপন্থার কারণে আমাদের মধ্যে একদল মানুষ মনে করলো যে মাথা ব্যথা যখন হয়েছে এই মাথায় আর রাখার দরকার নেই মাথা কেটে শেষ করে দেব
ইসলামের নীতি মাথা কাটার নীতি না। ইসলামের নীতি হচ্ছে যদি মাথায় ব্যথা হয়, মাথার চিকিৎসা করে মাথা ভালো করে সুস্থ করে দেওয়া। কারণ আপনি যদি মাথায় কেটে ফেললেন, সে তো হারিয়ে গেল, শেষ হয়ে গেল। একজন মানুষকে আপনি যদি কাফের মনে করে মেরেই ফেলেন, তাহলে তো সে নিশ্চিত জাহান্নামে চলে গেল। আমার আপনার কাজ কি মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা? আপনি যদি ওকে মেরেই ফেললেন, ও কি জান্নাতে যেতে পারবে না? জাহান্নামে চলে গেল। তো জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখলাম কেন? আমাদের ভূমিকা হবে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা কখনোই বলি না, যারা আমাদের মাজহাবপন্থী ভাইরা রয়েছেন তাদের বিরুদ্ধে আমরা কখনোই কথা বলতে চাই না। তারা আমাদের বিরোধী নন, তারা আমাদের ভাই। তাদেরকে আমরা সবসময় কাছে পেতে চাই। তাদের কাছে আমাদের একই দাওয়াত যে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কিন্তু এই জন্য আমরা তাদেরকে কখনো চাপাচাপি করবো না, তাদেরকে আমরা কখনো বাধ্য করবো না। আপনাকে অবশ্যই আমার কথা মানতে হবে না, এই কথা মানানোর জন্য ইসলাম আসে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তুমি চাইলেই কাউকে হেদায়ত করতে পারবে না যদি না আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়ত না করেন। আমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়ত করতে পেরেছিলেন? সারাটা জীবন তাকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সেই আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত সত্যকে বুঝতে পেরেও তিনি ইসলামকে কবুল করেন নাই। সুতরাং ইসলাম কবুল করা শুধু আমার আপনার চেষ্টা, আমার আপনার জোর জবরদস্তি দিয়ে হবে না। যদি হেদায়ত কেউ পেতে চায়, হেদায়তের পথে আসতে চায়, আল্লাহর পক্ষ থেকেও হেদায়ত আসতে হবে। আমার আপনার কাজ মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। অমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব মানুষের কাছে ইসলামের সঠিক মেসেজটা পৌঁছে দেওয়া। এর বাইরে কারোর উপর চাপাচাপি করা, বাড়াবাড়ি করা আমাদের নীতি নয়। সর্বশেষ যে কথাটি বলতে চাইবো, যে আমাদের সবারই, বিশেষ করে যুবক ভাইরা, আমাদের অন্তরে জান্নাতের জন্য একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। এই পৃথিবী আমার থাকার জায়গা না, আমার থাকার জায়গা জান্নাত। এই পিয়াসা, এই তৃষ্ণা সবসময় অন্তরে যদি কারো থাকে, তাহলে দুনিয়ার প্রতি মোহ তৈরি হবে না। যুবক ভাইরা, এখন মোহ তৈরির বয়স, দুনিয়ার যা কিছু দেখবে এখন রঙিন হওয়ার বয়স। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এর চেয়ে রঙিন স্বপ্ন আমাদের রয়েছে এই মৃত্যুর পরে জান্নাত। সেই স্বপ্নটাকে শুধুমাত্র দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, এই স্বপ্নটাকে আমরা জান্নাত পর্যন্ত যদি নিয়ে যেতে পারি, তাহলেই ইনশাআল্লাহ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে, আদর্শের প্রতি টিকে থাকতে পারবো। ইনশাআল্লাহ আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, সমাজে কোনো বিশৃঙ্খলা ইনশাআল্লাহ তৈরি হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমি বিশেষ করে এখানে যারা নারীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাইব। নারীরা শুধুমাত্র পর্দায় বসে থাকবেন চুপচাপ, সমাজে তাদের কোনো ভূমিকা থাকবে না, এটা হতে পারে না। নারীদেরকেও অবশ্যই সমাজ সংগ্রামে, সমাজ সংস্কারের সংগ্রামে তাদেরকেও অংশগ্রহণ করতে হবে। তাদের সবচেয়ে বড় কর্তব্য তাদের পরিবারের জন্য, তাদের পরিবারের সদস্য যেন যেন ইসলামের উপর থাকে, দিনের উপর থাকে, তাদের সন্তানরা যেন তাওহীদের উপর থাকে, সুন্নাতের উপর থাকে, এই চেষ্টা তাদের সবার আগে করতে হবে। সম্মানিত উপস্থিতি, সমাজে বড় বড় মানুষ যারা গড়ে উঠেছেন, সমাজকে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা ইসলামের পথে মানুষকে ডেকেছেন, তাদের সবারই প্রায় কী বলবো, তাদের গড়ে ওঠার পিছনে সবচেয়ে ভূমিকা রেখেছিলেন তাদের মায়েরা। আমরা সবাই জানি সালাউদ্দিন আইয়ুবের গল্পটা। সালাউদ্দিন আইয়ুবই যিনি ছিলেন ক্রুসেড বিজয়ী, যিনি আজকের ফিলিস্তিনকে দখল করেছিলেন এবং অমুসলিমদের হাত থেকে উদ্ধার করেছিলেন, সেই সালাউদ্দিনের মা সবসময় তাকে চোখে চোখে রাখতেন ছোটোবেলা থেকেই, যেন এই সন্তানটা, যেন আমার এই সন্তানটা যেন জেরুজালেম জয় করে, ফিলিস্তিন যেন জয় করে, ক্রুসেডারদের হাত থেকে যেন উদ্ধার করে। এজন্য কখনো যদি কখনো খেলাধুলো করতে যেতেন সালাউদ্দিন আইয়ুবি, একবার একটা এক মাঠে যেয়ে খেলাধুলো করতে যেয়ে একটু অন্যায় করে ফেলেছিলেন। সালাউদ্দিন আইয়ুবির মা তাকে সেখানেই ধরে নিয়ে এসেছিলেন, সেখান থেকে ধরে নিয়ে এসে তাকে বলেছিলেন, তুমি এই অন্যায় কেন করতে গেলে? আমি তো তোমাকে তৈরি করেছি ফিলিস্তিন জয় করার জন্য, তোমার দ্বারা যেন একদিন ফিলিস্তিন জয়ী হয়, ফিলিস্তিনের বিজয় হয়, এই জন্য আমি তোমাকে তৈরি করেছিলাম, তুমি এই অন্যায় কাজে কেন লিপ্ত হলে? এইভাবে তারা স্বপ্ন দেখেছিলেন, সন্তানদেরকে গড়ে তুলেছিলেন বলেই কিন্তু আমরা সালাউদ্দিন আইয়ুবিকে পেয়েছি, রুকনউদ্দিন বাইবার্সকে আমরা পেয়েছি। অতএব নারীদের সবচেয়ে বড় কর্তব্য তাদের পরিবারে, তারপরে সমাজের বুকে সাধ্যমতো তারা চেষ্টা করবেন। আমাদের আশপাশে প্রতিবেশী যারা আছেন তাদেরকেও যেন তারা জান্নাতের পথে ডাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন নারী মুমিন পুরুষ, বাদু মাওলিয়া বাদিন, পরস্পরের বন্ধু, ইয়ামুরুনা বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের দিকে নির্দেশ দেবে, ওয়ায়ানহাউনা আলিল মুনকার, অসৎ কাজকে নিষেধ করবে, ওয়ায়ুকিমুনা সালাহ, তারা সালাত কায়েম করবে, ওয়ায়ুতুনা যাকাত, যাকাত দেবে, ওয়ায়ুতিউনাল্লাহ রাসূল, এবং তারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, উলায়েকা সায়ারহামুহুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করবেন, ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং তিনি হচ্ছেন সবচেয়ে বিজ্ঞ। সম্মানিত উপস্থিতি,
আমরা আমাদের নারী সমাজকে আন্তরিকভাবে অনুরোধ করব নিজের পরিবারের প্রতি সমাজের প্রতি আমাদের দায়িত্বটা যেন পালন করি। পর্দার মধ্যে থেকেও সব দায়িত্ব পালন করা সম্ভব, ইসলামী শরীয়ত সেই অনুমতি আমাদেরকে দিয়েছে। আমাদের শরীয়তের সীমারেখা বজায় রেখে যতটুকু সম্ভব ইসলামের দাওয়াতটা যেন আমরা সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করি। আমরা যেন প্রত্যেকেই পড়াশুনোয় নিয়োজিত হই। সবার আগেই বলেছিলাম আমাদের এখন মুসলিম সমাজের সবচেয়ে বড় সমস্যা, আমাদের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান নেই। সঠিক জ্ঞান অর্জন করার জন্য তাহারিক পড়বেন, সালাতুর রসুল পড়বেন, যেই বইগুলো বিশুদ্ধ আকিদা মানহাজের লেখা সেগুলো পড়ার চেষ্টা করবেন। সর্বোপরি আমাদের সন্তানদেরকে আমরা যেন এমন প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করি যেই প্রতিষ্ঠান থেকে যারা ইসলামের সঠিক শিক্ষা শিখবে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার, যাতে আমাদের সন্তানরা ছোটোবেলা থেকেই তাদের ফাউন্ডেশনটা যেন তুলে নিতে পারে। আর এভাবেই যেন ইসলামী সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা আরও জোরালোভাবে রাখতে পারি সেজন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি পরিশেষে আমাদের যুব সমাজকে আবারও আহ্বান জানাচ্ছি, এখন আমাদের সময় নিজেকে গড়ার। নিজেকে আগে আমরা গড়ার চেষ্টা করি এবং সেই সাথে সমাজকে গড়ার, নিজেকে গড়ব সমাজকে গড়ব, এই দুই ভিতরে প্রতিজ্ঞা নিয়ে সংকল্প নিয়ে যদি আমরা সমাজের বুকে নামতে পারি, ইনশাল্লাহ এই সমাজ থেকে একদিন অবশ্যই শির্ক বেদাত দূরীভূত হবে, যাবতীয় অপসংস্কৃতি দূরীভূত হবে। ইনশাল্লাহ আমাদের সমাজের মানুষগুলো সব জান্নাতি বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হবে। আর যদি আমরা হাল ছেড়ে দেই, আমরা যদি নিজেরা ভুল পথে চলে যাই, তাহলে আমাদের দ্বারা সমাজ মোটেও উপকৃত হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই আমাদের সমাজ থেকে সালাউদ্দিনরা বের হোক, আমাদের সমাজ থেকে রুকনউদ্দিন বাইবার্সরা বের হোক, আমাদের সমাজ থেকে তিতুমির হাজি শরীয়তুল্লাহ বের হোক, তাদের মাধ্যম দিয়ে এই সমাজের সংস্কার হোক। এই লক্ষ্য নিয়ে যুব সমাজকে আমাদের এই কথাগুলো বলা, আমাদের মধ্য থেকে একজন যুবককেও যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই নওগাঁর জন্য হলেও যদি একজনকে কবুল করে নেন, ইনশাআল্লাহ তার মাধ্যম দিয়েই এই সমাজ সংস্কার হবে। সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করে নিন। আজকে যে সময়টুকু আমরা এখানে দিয়েছি সেই সময়টুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ নিয়ে আমরা একটু আগেই শুনেছি, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের স্টল এখানে একটি রয়েছে। এতক্ষণ আমরা যে বিষয়ে কথা বলছিলাম ইসলামী খেলাফত নিয়ে, ইসলামী খেলাফত নিয়ে এই বইটা ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন মোহতারামের যেমন ডক্টর আসাদুল্লাহ গালিবের লিখিত এই বইটি আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে এখন নির্বাচনের সময়। এই সময়ে যে হানাহানির মধ্যে আজকে আমরা লিপ্ত হয়ে পড়ে আছি, এই হানাহানি থেকে নিজেদের বাঁচানো, সমাজকে বাঁচানোর জন্য আমাদের এই বইগুলো পড়া দরকার এবং সমাজ সংস্কারে আমাদের প্রত্যেকে ভূমিকা রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি আহলে সুন্নাহ বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ নওগাঁ জেলা দায়িত্বশীল ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনের জন্য। ইনশাআল্লাহ তাদের এই আয়োজনের মাধ্যম দিয়ে এই নওগাঁ এই মহাদেবপুর মাটি থেকে ইনশাআল্লাহ অবশ্যই শিরক বিদআত দূরীভূত হবে। যে সমস্ত ভাইরা আমাদের বিরোধিতা করতেন, ইনশাআল্লাহ তারা আমাদের বন্ধুতে পরিণত হবেন। আমরা সবাই মিলে একত্রে এই সমাজটাকে ইনশাআল্লাহ গড়ে তুলব, ইসলামের সাথে ইনশাআল্লাহ এই সমাজটাকে ঢেলে সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।